নির্বাচনী প্রচারে সরগরম রাজশাহী, বরিশাল এবং সিলেট সিটি কর্পোরেশন। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান বলে জানিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারের পর জয়ের ব্যাপারে আশাবাদী থেকেও বিভিন্ন অভিযোগ করছেন বিএনপির প্রার্থী। তার পক্ষে প্রচারে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ প্রার্থীও গণসংযোগ, লিফলেট বিতরণ এবং প্রচারে ব্যস্ত। খায়রুজ্জামান লিটনের পক্ষে রাজশাহীর মুক্তিযোদ্ধা সমবায় কল্যাণ অফিসে বুধবার আলেম উলামা 50টি মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, বিএনপি প্রার্থী বুলবুল রাজশাহীর রাজনীতি পরিবেশ নষ্ট করছে, তাকে অতিলম্বে গ্রেপ্তার করা হোক। বুধবার মেয়র প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করছেন নির্বাচন কমিশনার। সিলেটের মদিনা মার্কেট এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি নানা অভিযোগ তুলে ধরেন, তবে সকল অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন প্রচারে থাকা আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান। বরিশালে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন মেয়র প্রার্থীরা। নির্বাচন কমিশনার, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রার্থীদের দায়িত্বশীলতায় তিন সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশা করছেন ভোটাররা।